প্রয়াত গায়ক ও প্রাক্তন তৃণমূল বিধায়ক অনুপ ঘোষাল মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল আটাত্তর বছর গায়কের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানা গিয়েছে শুক্রবার দুপুর দেড়টা নাগাদ দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি দীর্ঘ সময় ধরে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি অবশেষে শুক্রবার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তাঁর বার্ধক্যজনিত কারণেই মৃত্যু হয়েছে গায়কের বাম আমলের শেষের দিকে রাজনৈতিক পরিবর্তন ঘটে তাঁর জীবনে দু সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিনি রাজনীতিতে প্রবেশ করেন মমতা বন্দ্যোপাধ্যায় বিধানসভা নির্বাচনে প্রার্থী করেন তাকে হুগলির উত্তরপাড়া বিধানসভা আসন থেকে প্রথমবার প্রার্থী হয়েই তিনি জয়ী হন তবে এরপরে আর তাকে টিকিট দেওয়া হয়নি তৃণমূলের তরফে রাজনীতির সঙ্গেও বিশেষ যোগাযোগ ছিল না এই গায়কের পশ্চিমবঙ্গ সরকার দু সালে অনুপ ঘোষালকে নজরুল স্মৃতি পুরস্কার ও দু সালে সঙ্গীত মহাসম্মান প্রদান করেছেন সত্যজিৎ রায় পরিচালিত গুপি গাইন বাঘাবাইন ও হীরক রাজার দেশের মতো ছবিতে তিনি সঙ্গীত পরিবেশনা করেছিলেন যে গান এখনও অনুরাগীদের মনে মনে ঘুরছে ছোট থেকেই সঙ্গীতের সঙ্গে তার যোগ ছিল শোনা যায় তার মা লাবণ্য ঘোষালের কাছ থেকে তিনি অনুপ্রাণিত হয়েছিলেন মূলত নজরুল গীতি ও শ্যামা সঙ্গীতের জন্য সঙ্গীত জগতে বিপুল প্রশংসা কুড়িয়েছিলেন তিনি এছাড়াও বাংলা ও হিন্দি সহ নানা ভাষার ছবিতে সঙ্গীত পরিবেশনা করেছিলেন এই শিল্পী রিপোর্ট EVM News.